সিলেকশন এক্সপ্রেস আজ রয়েছে খাগড়াছড়িতে, সেখানকার কদমতলিতে আছেন সহকর্মী বুলবুল রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদ সদস্য জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা। মাননীয় সংসদ সদস্য, প্রথমে আপনার কাছে জানতে চাই, গত 5 বছর ধরে আপনি এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত 5 বছরে আপনি আসলে এই এলাকার, পার্বত্য এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে, জীবনমান উন্নয়নে কি ভূমিকা রেখেছেন? দেখুন, এখানে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তি স্থাপন করা। আমি যখন সংসদ সদস্য হই, তখন থেকে শুরু করেছে আমার প্রথম কাজটা হচ্ছে সম্প্রীতি স্থাপন করা। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায় আছে বসবাস পার্বত্য খাগড়াছড়ি অঞ্চল। এখানে সম্প্রীতি যখন স্থিতিশীল হবে, উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে সম্ভব আমাদের পক্ষে। সেজন্যেই আমি প্রথমে কাজ করেছি সম্প্রীতিকে স্থিতিশীল করা এবং সকলের মধ্য থেকে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা উন্নয়নের মূল স্রোতধারার সাথে যেন পার্বত্যবাসীকে নিয়ে যেতে সক্ষম হই, সেভাবে আমি কাজ করেছি। এবং সৃষ্টিকর্তার অসীম রহমত, অসীম কৃপা, আমরা সেটা সক্ষম হয়েছে, আমার পক্ষে সম্ভব হয়েছে। এবং বিগত 5 বছরে এখানে আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন যে 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 ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যারা এসেছেন, তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখন আমাদের যোগাযোগের ব্যবস্থা অত্যন্ত ভালো। যদি উন্নয়ন, আমি যদি অর্থনৈতিকভাবে উন্নয়ন সাবল উন্নয়ন যদি যদি স্বাবলম্বী হতে চাই, তাহলে প্রথমে আমাদের দরকার হবে আরও যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগ উন্নত উন্নয়ন করা। সেই যোগাযোগের ব্যবস্থা উন্নত হয়েছে। এবং এছাড়া আমাদের যে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, সাধিত হয়েছে, এখানে অভূতপূর্ব ঈর্ষণীয়ভাবে আমরা আমরা শিক্ষাক্ষেত্রে উন্নত সাধিত হয়েছে এখানে। তারপরে এখানে আপনার কৃষিক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমাদের এখানে যে সমস্ত পাহাড় আছে, যেসব জমি জমা আছে, এগুলো কিন্তু সব কিছুই আপনার আমরা চাষের আওতায় নিয়েছে, ফলদ বাগান, ধান ইত্যাদি। উন্নয়নের বিষয়টি বুঝলাম। এবার আমরা নির্বাচনের প্রসঙ্গে আসি। 30 তারিখে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনার প্রস্তুতি কেমন? অনেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন, আপনি আবারও নমিনেশন পাবেন, কতটা আত্মবিশ্বাসী? দেখেন, সকলে সকলের প্রত্যাশা এবং বিশ্বাস নিয়ে সকলে কাজ করে। যারা যারা নমিনে যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন বা সংরক্ষণ করেছেন, তারাও নিশ্চয় প্রত্যাশা নিয়ে নমিনেশন ফর্ম তারা কিনেছে, জমা দিয়েছে। আমিও যেহেতু আমি এমপি এখানে, আমি আমার এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করেছি এবং এলাকা প্রচুর আমরা উন্নয়ন সাধন করেছি। সেই বিশ্বাস তো আমাদের ভিতরে আছে। এখন নমিনেশন কাকে দিবে, এটার দায় দায়িত্ব, এটার সিদ্ধান্ত হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে। তিনি যাকে মনোনয়ন দিবেন তাকে বিজয়ী করবার জন্য এবং তাকে 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 বিজয়ী একজন হিসাবে, যে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করবার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি এবং খাগড়াছড়ি অবশ্যই অবশ্যই আমরা উপহার। প্রশ্ন যেটি, সেটি হচ্ছে সামনে নির্বাচনে চ্যালেঞ্জ মনে করেন কাকে? এখানে সব বিষয়ে কিন্তু চ্যালেঞ্জ, এখানে পার্বত্য খাগড়াছড়িতে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো। এখানে বিএনপি একটা চ্যালেঞ্জ আছে, বিএনপিও আছে, এখানে আমাদের আঞ্চলিক দলগুলি আছে, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আমাদের পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে রাঙামাটি পার্বত্য জেলায়। আসনে 11 জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি পার্বত্য জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাবে। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।